হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো ভিডিও অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তার কারণটা গাইস তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যে গানটার জন্য অপেক্ষা করে আছো, আমাদের M187 দুগুলি গান স্কিনের ইনকিউবেটর আসতে চলেছিল, ঠিক আছে? তোমরা অনেকে জানো তো, সেটা নিয়ে গাইস আমি তোমাদের ফুল আপডেট দেবো যে আমাদের অ্যাকচুয়ালি যে দুগুলি স্কিন আসছে তার কি ইনকিউবেটার আসবে নাকি অন্য কোনো ইভেন্টে আসবে, অ্যান্ড যদি আসে সেটা কবে আসতে চলেছে গাইছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলে দিই, দেখো আমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তবে আমি তোমাদেরকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। যারা যারা দুগুলি গানের স্ক্রিনের জন্য অপেক্ষা করে আছো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখবে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে সবার আগে দেখার জন্য। তো দেখো, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, অনেকেই তোমরা আমাকে বলো যে দাদা ফ্রিতে ডায়মন্ড আমরা কীভাবে নিতে পারবো জেনুইন পদ্ধতিতে, যাতে আমাদের আইডিও কিন্তু কোনো ব্যান হবে না এবং আমরা কিন্তু ডায়মন্ড নিতে পারবো। আমি তোমাদেরকে বলবো গাইস, তোমরা পারলে কিন্তু রুটার অ্যাপ ডাউনলোড করো, ঠিক আছে? রুটার অ্যাপ ডাউনলোড করলে তোমরা রুটার অ্যাপ থেকে ভাই সিম্পলি প্রতিদিন টাস্ক কমপ্লিট করে কয়েন জিততে পারবে, এবং সেই কয়েনগুলো তোমরা কিন্তু জমিয়ে জমিয়ে সেখানে কিন্তু জাস্ট তোমরা পেটিএম ক্যাশ এক্সচেঞ্জ করতে পারো ইন্ডিয়া থেকে। আর যারা বাংলাদেশ থেকে আছো তোমরা শুধুমাত্র কিন্তু ডায়মন্ড এক্সচেঞ্জ করবে, ঠিক আছে? তো ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে ভাই দুটো জায়গা থেকে তোমরা রুটার অ্যাপ ইউজ করতে পারবে, এবং তোমরা কিন্তু ডায়মন্ডও নিতে পারবে, যা খুশি কিন্তু সেখানে রয়েছে সেগুলো কিন্তু তোমরা এক্সচেঞ্জ করতে পারবে। তাই এখনই যাও ভিডিওর কমেন্ট বক্সে রুটার অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ডাউনলোড করো এবং ফ্রিতে কিন্তু তোমরা ডায়মন্ড লুটে নাও। তো গাইস, এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে চার প্রকারের কিন্তু আমাদের M187 স্কিন আসতে চলেছে, একটা ইয়েলো, একটা রেড, একটা ব্লু এবং একটা কিন্তু হোয়াইট কালারের। গাইস তোমরা এই যে চারটে কালার দেখতে পাচ্ছ এটাই কিন্তু আসতে চলেছে। তো এখন দেখো, তোমাদেরকে বলা হয়েছিল যে ইনকিউবেটার আসবে, কিন্তু গাইস আমি তোমাদেরকে আপডেটে বলেছিলাম যে আমাদের ইনকিউবেটার আসার চান্স কম রয়েছে। তো দেখো, আমি ফাইনালি তোমাদেরকে বলে দেবো যে ইনকিউবেটার গাইস আসবে কি আসবে না, অ্যান্ড তোমরা যারা যারা অপেক্ষা করে আছো যে ইনকিউবেটার আসবে অ্যান্ড তোমরা কিন্তু বার করবে, দেখো সেটার জন্য ভাই তোমরা এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার তোমাদের ধারণা হবে। তো এখন তোমাদেরকে এই চারটা যে গানের স্কিন আমি তার অ্যাট্রিবিউটটা দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা আগে জেনে নাও যে এই চারটা এর স্কিনগুলোর অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট কেমন এবং একটা ভালো কি খারাপ, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে গাইছে রেডটার তোমরা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ যে ড্যামেজ প্লাস রেট অফ ফায়ার ডবল রয়েছে অ্যান্ড মুভমেন্ট স্পিড মাইনাস। দেখো এখানে ড্যামেজ এবং রেট অফ ফায়ারের জন্য কিন্তু এটা কিন্তু ওপি লেভেলের, আই থিঙ্ক এটাই কিন্তু সবচেয়ে দামি হবে, মানে টপেরটা থাকবে। তো তারপরে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লু কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে ড্যামেজ প্লাস রেঞ্জ ডবল অ্যাকুরেসি মাইনাস। তো এটা মিডিয়াম গাইজ, ঠিক আছে? ড্যামেজের জন্য মোটামুটি ভালোভাবে কাজ করবে, এটা কিন্তু অ্যাকুরেসি ডবল আছে, রেট অফ ফায়ার প্লাস আছে ভাই, এটাও কিন্তু আই থিঙ্ক সেকেন্ড নাম্বারে হয়তো এটা থাকতে পারে, ঠিক আছে? কারণ এটা খুবই অসাধারণ হবে, ঠিক আছে? অ্যাকুরেসি ডবল রয়েছে যেহেতু। তো চারটা কালার যেটা দেখানো হয়েছে ভাই চারটা কালারই কিন্তু এখানে ভালো, ঠিক আছে? তবে এটা মনে হয় পুরো শেষেই থাকবে, মানে যার রিলোড স্পিড ডবল আছে অ্যাকুরেসি মাইনাস রয়েছে। তো গাইস তোমরা তো জানতে পারলে আমাদের M187-এর অ্যাট্রিবিউটগুলো, যেগুলো তোমাদেরকে আমি পুরো রিভিউ করে দেখিয়ে দিলাম। এখন গাইস তোমাদেরকে বলি যে এটা কোন টাইপের ইভেন্টে দেওয়া হবে। দেখো কিছুদিন আগে আমাদের কিন্তু চারটা বান্ডিল যেগুলো বলা ছিল ইনকিউবেটারে আসবে, কিন্তু দেখো সেগুলো দেওয়া হয়েছে কি গেমিং ডাইস ইভেন্টে। গাইস তোমাদের নিশ্চয়ই মনে আছে, তো এরকম টাইপের ভাই ইভেন্টেই কিন্তু বলা হচ্ছে আমাদের কিন্তু দুগুলি স্কিন দেওয়া হবে। তো এখন দেখো এই টাইপের ইভেন্টগুলোতে হয়তো আমাদের একটু ডায়মন্ড বেশি যেতে পারে, তবে দেখো তোমাদেরকে বলে রাখি এই যে ইভেন্টটা বাইরের সার্ভারে কিন্তু আমাদের দুগুলি স্কিনগুলো এরকম ফ্রি ইভেন্টে দিচ্ছে, ঠিক আছে? আশা করা হচ্ছে ভাই আমাদের ইন্ডিয়ান সার্ভার বিডি সার্ভারও কিন্তু এরকম ফ্রি ইভেন্টেই দিবে, এবং এটা কিন্তু ভাই 90% কিন্তু কনফার্ম। যদি ফ্রি ইভেন্টে না দিই তোমাদের গেমিং ডাইস টাইপের কিন্তু ইভেন্টে দেওয়া হবে, অ্যান্ড যেখানে ভাই তোমরা ধরে রাখো তোমাদের কিন্তু ডায়মন্ড বের করানোর জন্য, মানে টপেরটা যদি তোমরা নিতে চাও 2000-3000 ডায়মন্ড কিন্তু যাবে, ঠিক আছে? তো গাইজ এখন তোমাদের এই দুগুলি স্কিন নিয়ে কিন্তু সমস্ত ধারণাগুলো ক্লিয়ার হয়েছে যে এটা কোন ইভেন্টে আসতে পারে, অ্যান্ড তোমাদেরকে ভিডিও শুরুতে আমি বলেছি যে আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো দেখো লিক শুনে যে তোমাদেরকে আমি বলে দিই যে যেটা শোনা যাচ্ছে, আমাদের কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকের ভিতরে কিন্তু এটা আসার চান্স কিন্তু রয়েছে, এবং গাইজ যদি ফার্স্ট উইকে না আসে তোমরা কিন্তু সেকেন্ড উইকের ভিতর 90% গাইজ কনফার্ম যে তোমরা দেখতে পাবে, এবং তোমরা কিন্তু সেই সময় ইভেন্টটা আসলে তোমরা বার করতে পারবে। তো ধরে রাখো এখনও কিন্তু 10-20 দিনের ভিতরে গাইজ তোমাদের কিন্তু টাইম লাগবে, এবং এর ভিতরে গাইজ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে নতুন দুগুলির স্কিনগুলো। আপাতত গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা গাইজ যারা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তারা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশান বক্সে রুটার অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, রুটার অ্যাপটা ডাউনলোড করতে পারো। ওকে, বাই বাই।